এবার ভারতীয় বংশোদ্ভূতর হাতে উঠতে চলেছে ব্রিটেনের রাস। ট্রাসের ইস্তফার পর ঋষি সুনাকের সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল। প্রাক্তন অর্থমন্ত্রীর উপরেই আস্থা রাখতে চলেছে কনজারভেটিভ পার্টি। বরিস জনসনের পর ছ সপ্তাহেই ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের ইস্তফা। আরেকবার আপনাদের বলবো, ভারতীয় বংশোদ্ভূতর হাতে উঠতে চলেছে ব্রিটেনের রাস। এই সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। ট্রাসের ইস্তফার পর ঋষি সুনাকের সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল। প্রাক্তন অর্থমন্ত্রীর উপরেই আস্থা রাখতে চলেছে কনজারভেটিভ পার্টি। বরিস জনসনের পর ছ সপ্তাহে ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের ইস্তফা। নিঃসন্দেহে দেখার বিষয় যে লিজ ট্রাসের পর 10 নম্বর ডাউনিং স্ট্রিটে পরবর্তী ব্যক্তি হিসাবে ঋষি সুনাকি প্রবেশ করতে চলেছেন। হয়তো আর কিছু সময়ের মধ্যে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে, তার কারণ ঋষি সুনাকের সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে। ভারতীয় বংশোদ্ভূতর হাতেই কি উঠতে চলেছে ব্রিটেনের রাস, এই সম্ভাবনাও ক্রমশ উজ্জ্বল হচ্ছে। লিজ ট্রাসের ইস্তফার পর ঋষি সুনাকের সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল। প্রাক্তন অর্থমন্ত্রীর উপরই আস্থা রাখতে চলেছে কনজারভেটিভ পার্টি। বরিস জনসনের পর ছ সপ্তাহে ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের ইস্তফা। তিনিই কি হতে চলেছেন ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী, এই সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। তার কারণ কনজারভেটিভ পার্টির তরফে কিন্তু ঋষি সুনাকের উপরই ভরসা রাখা হচ্ছে। ঋষি সুনাকের দাদু ছিলেন পাঞ্জাবের বাসিন্দা। 1980 সালের 12ই মে ব্রিটেনের বন্দর শহর সাদমটনে জন্ম ঋষির। বাবা চিকিৎসক, মা ফার্মাসিস্ট। অক্সফোর্ড এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ঋষি সুনাক রাজনীতিতে নামার আগে ছিলেন একজন বিনিয়োগ ব্যবসায়ী, তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিসের প্রতিষ্ঠাতা এনআর নারায়ণ মূর্তির জামাই। 2015 সালে রাজনীতিতে হাতেখড়ি ঋষি সুনাকের। কনজারভেটিভের হয়ে ভোটে দাঁড়িয়ে রিচমন্ড ইয়র্কশায়ার থেকে জিতে সাংসদ হন তিনি। বরিস মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর দায়িত্ব পান ঋষি। সেই ঋষি এবার কি ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন, এই সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই ফলাফল ঘোষণা হয়ে যাবে।